না, স্কুটার নিয়ে ভালোই কনফিডেন্স পেলাম হাইওয়েতে, নো ডাউট। চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে রাত্রে চলে আসলাম আপনাদের সামনে, যাচ্ছি একটা টোরে, একটা নাইট টোর, ডিটেলস একটু পরে বলতেছি আপনাদের সাথে। চলুন, এখন হচ্ছে সবাইকে একত্র করতেছি, সবাই মোটামুটি আসা শুরু হয়েছে, যাবে প্রায় 5 থেকে 6টা বাইক। ওই পাশে একটা নামায় নেন, মোটামুটি সবাই চলে আসছে, আমরা 6টা বাইক এখানে সবাই আছি। আর হচ্ছে সবার সাথে একটু অনেকের সাথে অনেকের পরিচয় নাই, পরিচয়গুলো করে দিচ্ছি। আর হচ্ছে আমরা একটা মেসেঞ্জারে গ্রুপ কলে সবাই অ্যাটেন্ড করছিলাম, তো ওইখানে সবাই কথা বলতে পারছে এবং একসাথে তখন বেরিয়েছে। আর যখন আমরা বেরিয়েছি তখন ছিল প্রায় 1টার মতো, 1:45 দিকে আমরা বের হয়েছি, রওনা দিয়েছি। তো আমাদের সাথে ছিল R15 একটা, 2টা MT, 1টা NS, আর হচ্ছে আমার এপ্রিলিয়া SR125। তো এই হলো আমাদের 6টা বাইক, তো আমরা রওনা দিয়ে দিই। সো ভিডিওটা একটু উল্টাপাল্টা হবে, কোনো প্ল্যানিং ছাড়াও, যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হয়েছে সেহেতু একটু উল্টাপাল্টা হয়ে যাবে, তো আপনারা একটু ক্ষমার চোখে দেখবেন। আর হচ্ছে যদি গোছানো থাকতো তাহলে ভালো করে দেখাতে পারতাম আপনাদেরকে, তো সবসময় তো কথা বলা হয়নি কারণ গ্রুপ কলে ছিলাম, এই জন্য ভালোভাবে আপনাদেরকে ডিসক্রাইব করা হয়নি। তো চলুন আমরা শুরু করে দিই। হ্যাঁ, 12:30 বাজে, এখন আমরা রওনা দিলাম। কই স্মেল কোথায়? আমি মাঝখানে আছি, ভাই আমি একটা আকাম কত করছি, আপনারা কি দাঁড়াইছেন? পিছে পিছে ঘুরান ঘুরান, তো এখন চলে আসছে হচ্ছে মাহগড়ের একদম কাছাকাছি। আর আমরা যেখানে খাওয়া দাওয়া করবো ঠিক তার কাছেই চলে আসছি। তো আমরা হলো ওখানে চলে গিয়েছিলাম হচ্ছে 1:45 দিকে, তো আমরা চিন্তা করছিলাম যে 3টার দিকে খাবার দাবার খাবো, ছেড়ি খাবারটা খাবো, তো এতটুকু সময় আমরা একটু চা খাওয়ার জন্য
ওইটার কাছেই একটা চা দোকানে আমরা যাই। তারপরে হচ্ছে 3টার দিকে আমরা কোন একটা হোটেলে যেয়ে ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনে ওখানে আমরা সেহরি খাবো। সো আমরা এখন ইলিশ মাছ কিনতে চলে আসছি হচ্ছে হোটেলে। তো আমরা এখানে 3টা ইলিশ মাছ কিনেছি, আমরা ছিলাম হচ্ছে 10 জন, সবাই 2 পিস করে পাবে আমাদের ক্যালকুলেশনে। তো এখানে স্থানীয় 2 জন ছিল, এ কারণে আমাদের একটা ভালো হেল্প হয়েছে, তারা দামাদামি করতে বসলো। আর 3টা ইলিশ মাছ নিয়েছে হচ্ছে 1600 টাকা। এর আর হচ্ছে ভাত ভর্তা ডাল ওগুলোর বিল হবে আলাদা। তো সব মিলে মনে হয় 2200 টাকার মধ্যে আমাদের হয়ে যাবে 10 জনের খাবার। সামনেরটা সামনের বোতল না ওই যে একদম ওই পিছনের তো তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 4টা বাজে। তো যেহেতু 4টা বাজে আমাদের আর এখন চলে যাচ্ছি হচ্ছে গন্তব্যে আমাদের, আর সামনে হচ্ছে আমরা নামাজ পড়ব। তো খাওয়া দাওয়ার মোটামুটি সব ঠিকই ছিল, ইলিশ মাছের ঘ্রাণটা একটু কম ছিল, বাট সব কিছুই খুব ভালোই লাগতেছিল, আমরা সবাই এনজয় করতেছিলাম। আর সাধারণত এরকম একটা ট্যুর হয় না এত মধ্যরাতে, তো এটা একটু একটু ডিফারেন্ট হয়েছে আমাদের জন্য। আর এখানে আমরা আসছিলাম 6টা হুন্ডা 10 জন, মোটামুটি সবাই খুব উৎসব মুখরই ছিল। আর এখন আমি চালাচ্ছি হচ্ছে R15, আমারটা চালাচ্ছে হচ্ছে সোহান ভাই একটু চালিয়ে দেখতেছে এটা কেমন লাগে, আর আমি এটা একটু চালিয়ে দেখতেছি এটা কেমন লাগে। আমার আসলে মোটামুটি সব রাইডের এক্সপিরিয়েন্স আছে, তবে ABS হলে আমি একটু বেশি কনফিডেন্স পাই, যদি ABS থাকে বাইকে তাহলে আমি একটু বেশি কনফিডেন্স পাই। এটাতে যেহেতু ইন্দোনেশিয়ান এটা ABSটা নাই, আর হচ্ছে হাই স্পিডিংয়ের ক্ষেত্রে ব্রেকিংটাও তেমন ভালো, এটা ব্রেকিং অবশ্যই অনেক ভালো কিন্তু চাকা লক করে ফেলে। R15 আসলে স্পিডিং এর ক্ষেত্রে খুবই মজার, ইনস্ট্যান্ট একদম একদম ইনস্ট্যান্টই ফিডব্যাক পাওয়া যায়। আর হাইওয়েতে অত খারাপ লাগে না, কারণ এটাতে ব্রেক একটু কম করা লাগে, সেহেতু হাতের প্রেশারটাও একটু কম লাগে। তবে সিটি রাইডিং এর ক্ষেত্রে R15টা খুবই আনকমফোর্টেবল আমার জন্য আর কি, বিশেষ করে একদমই আনকমফোর্টেবল লাগে, কারণ আমার ব্যাক পেন আছে। তো আমার ব্যাক পেন অনেক আগে থেকে, যেহেতু আমি জিম করি সেহেতু আমার ব্যাক পেনটা খুবই বেশি মানে আগে থেকেই। তো এখানে থামার কথা ছিল, নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আমরা সামনে মসজিদে পড়বো, আর একটা মসজিদ আছে সেখানে পড়বো। সো এখন আমার স্কুটার চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট দিন হয়ে যাচ্ছে, তো আমরা এখন বাসার দিকে রওনা করব। সো রওনা দিয়ে দিলাম, মোটামুটি একদম সকালের মতো একটা আবহাওয়া চলে আসছে, আর বাতাসটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। আসলে এই সময় কোনো সময় বাইক রাইড করা হয়নি আমার ক্ষেত্রে, তো সব মিলে ভালোই লাগতেছে। অনেকদিন পর বের হলাম,
আর আসলে সবাই মিলে এক জায়গায় গেলে খুবই ভালো লাগে। আচ্ছা খাওয়া দাওয়া সেটা তো আসেই, তারপরেও একটা ভালো লাগার একটা ব্যাপার আছে না, স্কুটার নিয়ে ভালোই কনফিডেন্স পেলাম হাইওয়েতে, নো ডাউট, ভালোই রেসপন্স পাচ্ছি। আমি আশা করি না এত ভালো ভালো লাগবে হাইওয়ে চালাতে, ভালোই কনফিডেন্স পাওয়া যায়, মানে স্কুটার যেটা মনে হয় না, মনে হয় যে একটা বাইকে বাইক রাইড করতেছি এরকম একটা কনফিডেন্স পাচ্ছি। ব্রেকিং কোয়ালিটিও ভালো, তবে বাইকের ব্রেকিংটা আরেকটু ভালো, আরেকটু কনফিডেন্স পাওয়া যায়। তো গাইস ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখলাম। আর হচ্ছে আমি একটু কন্টিনিউ আপলোড দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওগুলো খুব দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি, ইউটিউব চ্যানেলে অনেকটাই ভালোই সাপোর্ট পাচ্ছি। তো এ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।